হ্যালো সবাইকে, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আপনার মাধ্যমে আমি আবেদন করতে চাই, আমার কাগজটা আপনি একটু জমা দিয়ে দেন, আমাকে ইতালি নিয়ে যান। অনেকেই এটা আমাকে কমেন্টে করেন, আমাকে ইনবক্স করেন। তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন ভাই, আমি আবেদন করে দিতে পারবো কি না, বা আমাকে ইতালি আপনি নিতে পারবেন কি না, সেই ক্ষেত্রে আপনাদের অ্যান্সারটা হচ্ছে মেবি পারবো মেবি না। পারবো না কেন সেটা আগে বলি। আমি যেইখানে কর্মরত রয়েছি, যেখানে আমি কাজ করি, আমার এখতিয়ার নাই আমি একটা মানুষকে ইতালিতে আনবো আমার ফ্যামিলি মেম্বার বাদে। ফ্যামিলি মেম্বার বলতে আমার বাবা মা, আমার স্ত্রী, আমার ওয়াইফ বা আমার সন্তান, আমি এদেরকে আনতে পারবো। এদেরকে আনার মতন যথেষ্ট সুযোগ আমার রয়েছে, এগুলো আমি আনতে পারবো। বাট এর বাহিরে একটা মানুষকে যে ইতালিতে আমি কাজের পারপাসে এনে কাজ দিব, সেই এখতিয়ারটা আমার ব্যক্তিগতভাবে নাই। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে আমি যেইখানে কর্মরত রয়েছি, আমার যে মালিক রয়েছে উনি একটা গাড়ি শোরুমের ওনার, তো ওনার এখতিয়ার আছে। উনি চাইলে একজন মেকার হিসাবে কারো কাগজ সাবমিট করতে পারে, এবং সাবমিট করলে হোপফুলি সে আনতেও পারবে। কিন্তু আমার যে ইতালিয়ান মালিক উনি খুব সলিড, হ্যাঁ, উনি এগুলার ভিতরে কখনো যাবে না। ওনাকে যদি আমি লক্ষ লক্ষ টাকা অফার করি উনি যাবে না। ওনাকে যদি আমি বলি যে আমার 10টা টাকা লাগতেছে বা আমার বেতন 10 টাকা বাড়ায় দাও, উনি সেইটা দিবে। কিন্তু উনি আমাকে একটা আমার ভাই ব্রাদার আমার আত্মীয় স্বজনকে এনে দেওয়ার ব্যাপারে উনি আমাকে হেল্প করবে না। কারণ যারা সলিড মালিক এরা খুব ভয় পায় বলতে কি, একটা ইল্লিগাল কাজ করতে তারা ভয় পায়। ইল্লিগাল এই কারণেই বললাম যে আমি যদি মানে যেটা ন্যাচারালি হচ্ছে সব জায়গায় হচ্ছে যে ঠিক আছে এনে দিব, আমি কিন্তু কাজ দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার মালিককে যদি আমি বলি যে তুমি আমাকে শুধু এনে দাও, আমি পরেরটা পরে করে নেব, ও বলবো যে আসার পরে সে কাজ করবে কোথায়, বা আসার পরে যদি দেখা যাচ্ছে যে কোনো একটা সমস্যা হয় যে ওই মানুষটার আমার বাসায় থাকার কথা, সে আরেক জায়গায় গেছে, সেইখানে তার একটা কিছু হইলো, তো এইটারও তো একটা রেসপন্সিবিলিটি আমার আসে। বা সেই লোকটা যদি আসার পরে সামহাও যদি আমার নামে একটা কেস করে যে আমি তাকে কাজে নেই নাই, ভালো কি মন্দ হাবি যাবি, তখন কী হইব? কারণ ভাই এইখানে একটা জিনিস হচ্ছে কি, মানে সিম্পল একটা জিনিস আপনাদেরকে বোঝাই, ইতালিতে একটা টাকার একটা পণ্য আপনি কিনবেন, জাস্ট এক টাকার, হ্যাঁ এক টাকা না, আপনি 50 পয়সার, আপনি 10 পয়সার যে একটা পণ্য কিনেন সেটার একটা রিসিপ্ট সেই কোম্পানি আপনাকে দিতে বাধ্য থাকবে যে এর সাথে আমার এক টাকার চকলেটের এই লেনদেনটা হয়েছে। সেইখান থেকে না হলেও মানে দুই পয়সা হইলেও সরকার ট্যাক্স পাবে, ট্যাক্স। অথচ এই ফুসির ভিতরে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা ব্ল্যাকে আদান প্রদান হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, কারণ একটা হিসাব তো এত দাম থাকে না। তখন মানে এটা একটা বিশাল একটা পর্যায়ে চলা যেতে পারে। তো যেই সকল কারণে যে সকল মালিকগুলা অনেস্ট, যেই সকল মালিকগুলা আসলে ঝামেলায় জড়াইতে চায় না, তারা কখনো এগুলোর মধ্যে আসবে না, যেমন আমার মালিক। আবার অনেক ইতালিয়ান আছে, এদের চিন্তাধারা হচ্ছে ওকে ফাইন, সমস্যা নাই, আমি আয়না দিব, পরটা পরে বুঝে নিব। কারণ এরা এইগুলোতে ইউজড। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে ইতালির দক্ষিণ অঞ্চলগুলো হচ্ছে অনেক বেশি, আপনারা হয়তো জানেন ইতালি মোটামুটি একটা মাফিয়া রাষ্ট্র, কিছু পার্টে এখনও রয়ে গেছে। তো তাদের কাছে এগুলো আসলে কোনো আমারই ব্যাপার না, তারা অ্যাভেলেবেল করতেছে, মামলা হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এদের মানে কিছু গায়ে বাঁচে না। বাট অনেস্টলি বলতে অনেক মানুষে এগুলোর ভিতরে জড়াইতে চায় না। আমি যদি তাদেরকে অফারও দিই তারা করবে না। এখন আমি যদি আমার বেশ কিছু সার্কেল আছে, বেশ কিছু মানুষের সাথে পরিচয় আছে, বেশ কয়েক বছর ধরে ইতালিতে থাকি, তো দুই চারটা বন্ধুবান্ধব আছে যারা বিভিন্ন সময় লোকজন আনে বা আনছে, আমি যদি এখন তাদের কাছে যাই বা তাদের কাছে গিয়ে যদি আমি বলি যে ঠিক আছে আমার এই কাগজটা লাগবে, আমার এই কাগজটা তুমি জমা দিয়ে দাও, সে হয়তো জমা দিয়ে দিবে। এখন সে আমাকে ট্রাস্ট করে, আমি তাকে ট্রাস্ট করলাম, এখন সে নিয়েও কিন্তু আর একটা মানুষের কাছে হাত বদল করবে। যখনই একটা মানুষের কাছে হাত বদল হবে তখন কিন্তু আসলে যেই প্রায়োরিটিটা আমার ফ্রেন্ড আমাকে দিবে, সেই প্রায়োরিটি হয়তো আমার ফ্রেন্ডকে ওই মানুষটা নাও দিতে পারে। এবং সেই যে কাগজটা জমা দিবে বিষয়টা তাও না, তার কাছ থেকে একটা ইতালিয়ান নিবে, একটা ইতালিয়ান নেওয়ার পরে তার যে উকিল বা তার যে কমার্শিয়ালিস্টা, হ্যাঁ, সে জমা দিবে। মানে যেই কারণে হয় কি যে
সহজ বইলে আসলে কোনো জিনিস থাকে না। এক একটা মানুষ হাত বদল হয়, এক একটা মানুষের টাকার ডিমান্ডটা বাড়তে থাকে, টাকার খরচটা আর কি বাড়তে থাকে। তো এই হচ্ছে ইতালির মেইন একটা সমস্যা। ইতালির ভিসা বলতে আপনি সহজ বাংলায় বুঝে নেবেন যে ইতালির ভিসা হচ্ছে একটা লটারি। আপনার ভাগ্যে থাকলে খুব সহজে পেয়ে যাবেন, ভাগ্যে না থাকলে আপনি দেখালো 7-5-1 করেও আপনি হয়তোবা পাবেন না। তো এই হচ্ছে মেইন একটা সমস্যা। এক্ষেত্রে আপনারা অনেকে বলেন যে ভাই আমার কাগজটা জমা দিয়ে দেন। দেখেন, আমি যদি কাগজ জমা দিই, আমি জমা দিলে আমার যারা রিলেটিভ আছে, আমার যারা কাছের মানুষজন আছে, পরিচিত মানুষ আছে, যারা আমাকে মানে ফেস টু ফেস আমাকে চিনে, আমাকে অনলাইনে দেখে চিনে না, আমাকে ফেস টু ফেস চিনে, তাদের যদি কাগজ সাবমিট করা হয়, সেক্ষেত্রে একটা জিনিস বলা যায়, ঠিক আছে কাগজটা সাবমিট করা হয়েছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা কর, ভালো কি মন্দ। বাট একটা অনলাইন বা একটা অপরিচিত মানুষ যখন হয় না, তখন এই ট্রাস্টটা থাকে না। তো যেই সকল কারণে আসলে আপনারা চেষ্টা করবেন যে আপনি যে মানুষটাকে চিনেন, আপনার এলাকার বা আপনার আত্মীয়র পরিচিত, এমন কারো মাধ্যমে কাগজটা জমা দিবেন যেন সেই মানুষটাকে আপনি চিনেন। কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে যাতে আপনি টাকাটা উঠাইতে পারেন, বা আপনি ইতালিতে আসার পরে সেই মানুষটার সাথে আপনি দেখা করে একটা কাজের সন্ধান করতে পারেন। তো এমন মানুষের কাছে আপনারা কাগজপত্রগুলো জমা দিবেন। 2 দিনের পরিচয়ে ভাই কারো কাছে যাইয়ে আপনারা কাগজগুলো দিবেন না বা সাধবেন না। কারণ আপনারা তো এমন না যে ভিসা হওয়ার পরে টাকা দিবেন, আপনারা টাকা দিবেন ভিসা হওয়ার আগে, আপনারা কাগজ জমা দেওয়ার সাথে সাথে বেশ কিছু টাকা আপনারা দিবেন। তো যদি দেখা যাচ্ছে কাগজটা না হয়, বা সেই মানুষটা আপনার কাগজটা ঠিকঠাক মতো সাবমিট করলো না, ভুক্তভোগীতে আপনি হবেন। এই জন্য তাড়াহুড়া না করে, আমি প্রত্যেকটা ভিডিওতেই এই লাইনটা বলার চেষ্টা করি, তাড়াহুড়া না করে বিশ্বস্ত, সচেতন এবং সতর্কতার সহিত আপনারা কাগজগুলো সাবমিট করবেন, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া জিনিসগুলো খারাপ হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।